ইস্পের উপকথা থেকে একজন মানুষ একটি ছেলে এবং একটি গাধার গল্প একবার এক ব্যক্তি এবং তার ছেলে তাদের গাধাকে নিয়ে বাজারে যাচ্ছিলেন যখন তারা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন একজন দেশবাসী তাদের পাশ কাটিয়ে বলল বোকা গাধার উপর চড়া ছাড়া আর কি আছে তাই লোকটি ছেলেটিকে গাধার পিঠে তুলে দিল এবং তারা তাদের পথে চলে গেল কিন্তু শীঘ্রই তারা একদল পুরুষের পাশ দিয়ে গেল যাদের মধ্যে একজন বলেছিল ওই অলস যুবকটিকে দেখুন সে গাধার পিঠে চড়ার সময় তার বাবাকে সময় হাঁটতে দেয় তাই লোকটি তার ছেলেকে নামতে নির্দেশ দিল এবং নিজেই গাধার পিঠে উঠে পড়ল কিন্তু তারা দুজন নারীকে অতিক্রম করার সময় বেশি দূর যায়নি যাদের একজন অন্যজনকে বলেছিল তার দরিদ্র ছোট ছেলেকে চলতে দিতে সেই অলস লোকটির জন্য লজ্জিত ঠিক আছে লোকটি কি করবে তা জানত না কিন্তু শেষমেশ সে তার ছেলেকে গাধার পিঠে তার সামনে নিয়ে গেল ততক্ষণে তারা শহরে এসেছে এবং পথচারীরা তাদের ঠাট্টা ও ইশারা করতে লাগল লোকটি থামল এবং জিজ্ঞাসা করল তারা কি নিয়ে উপহাস করছে লোকগুলো বলল গরিব গাধাকে ওভারলোড করার জন্য তোমার কি লজ্জা হয় না লোকটি এবং ছেলেটি নেমে গেল এবং কী করা উচিত ভাবার চেষ্টা করল তারা ভেবেছিল এবং তারা ভেবেছিল শেষ অবধি তারা একটি খুঁটি কেটে ফেলল তাতে গাধার পা বেঁধে খুঁটি ও গাধাকে কাঁধে তুলে দিল যারা তাদের সাথে দেখা করেছিল তাদের হাসির মাঝে তারা চলে গেল যতক্ষণ না তারা মার্কেট ব্রিজে এসেছিল যখন গাধা তার একটি পা আলাদা করে লাঠি দিয়েছে ছেলেটি তার খুঁটির প্রান্তটি ফেলে দেয় লড়াইয়ে গাধাটি ব্রিজের উপর পড়ে গেল এবং তার সামনের পা বাধা অবস্থায় ডুবে মারা গেল এটি আপনাকে শেখাবে একজন বৃদ্ধ লোক যে তাদের অনুসরণ করেছিল এবং বলেছিল আপনি যদি সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করেন তবে আপনি কাউকেই সন্তুষ্ট করতে পারবেন না